সাইরানি, তিনি এখানে আছেন শুরু থেকেই। কমরেড হাফিজ আলম সাইরানি আগে বলবেন, পরে বলবেন কমরেড সূর্যকান্ত মিশ্র। সাথী সঞ্চালক, এখানে উপস্থিত আছেন বামফ্রন্টের নেতা কমরেড বিমান বাবু এবং ভাই ও বন্ধুগণ, ইতিমধ্যে বিভিন্ন বক্তা আপনাদেরকে যথাযথভাবে সমস্ত বিষয়গুলি বুঝাবার চেষ্টা করেছেন, বলেছেন। আমি খুব সংক্ষেপে দুই এক কথা বলব। বিমানদা তিনটি প্রশ্ন এখানে তুলেছিলেন। একটি প্রশ্ন ছিল যে বিজেপি এবং তৃণমূল যে ভাষায় কথা বলছে সেই ভাষার কথা কোনোদিন আমরা শুনতে পাইনি। দ্বিতীয় প্রশ্ন উনি তুলেছেন যে বিজেপি এত মিছিল করছে, মিটিং করছে, সেই মিছিল মিটিং কিসের জন্য? সাধারণ মানুষের কথা তো তাদের মুখে দেখা যাচ্ছে না, তারা তো সাধারণ মানুষের কথা বলছেন না। অপরদিকে তৃণমূলও বড় বড় মিছিল করছে, মিটিং করছে, কিন্তু সাধারণ মানুষের কথা বলছে না। এই তিনটি বিষয়ে আমি বলতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে, কেন এরকম প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির বিরুদ্ধে উত্তেজনামূলক বক্তব্য রাখছেন, গালাগালি করছেন, বা বিজেপির নেতারা প্রকাশ্যে কেন উত্তেজনামূলক বক্তব্য রাখছেন, গালাগালি করছেন? এটা এই জন্যই করছেন যে মানুষ যদি উত্তেজিত হয়, মানুষের মধ্যে যদি ঘৃণা ছড়িয়ে দেওয়া যায়, বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের বিবেচনা শক্তি লোপ পায়, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে পারে না তখন মানুষ। সেজন্য এরা খুব চালাকি করে মানুষকে উত্তেজিত করছে, মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে, যাতে তাদের বিবেচনা শক্তি লোপ পায়, সঠিক সিদ্ধান্ত না নিতে পারে। সেই জন্য তারা একই কাজে মিডিয়াকেও ব্যবহার করছে। দেখবেন দিনের বেলায় তারা উত্তেজনা ছড়ায়, আর রাত্রির বেলায় এই টিভির যে আসর বসে সেখানে সেইগুলি নিয়ে আবার উত্তেজনা তৈরি করা হয়। সেজন্য আমাদের সাধারণ মানুষকে খুব সতর্কভাবে নিজের বুদ বুদ্ধিকে বিবেচনার মধ্যে রেখে কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচার করে আগামী দিনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে, কেন্দ্রীয় সরকার আজ কোন মুখে জনগণের কথা বলবে? এই কিছুদিন আগে আমরা দেখলাম যতগুলি বেঞ্চ ছিল তাদেরকে মার্জার করে কিছু সংখ্যা কমিয়ে দেওয়া হলো। এখন যে কয়েকটা ব্যাংক আছে, এবারকার বাজেটে পরিষ্কার ঘোষণা করা হয়েছে যে এই ব্যাংকগুলির মধ্যে কয়েকটি ব্যাংক প্রাইভেটকে দিয়ে দেওয়া হবে। এই বাজেটে আমরা এও দেখলাম যে জাতীয় সড়ক যে তৈরি হবে সেই সড়ক আর সরকার তৈরি করবে না, এখন বেসরকারি সংস্থান তৈরি করবে, তারা এই জাতীয় সড়কের মালিক হবে। এই বাজেটে আমরা এটাও দেখলাম যে করিডোর, যে বড় বড় করিডোর তৈরি করার কথা চলছে সেই করিডোর সরকার তৈরি করবে না, সরকারের মালিকানাধীন থাকবে না, সেই করিডোর করবে বেসরকারি সংস্থা, তার মালিক হবে বেসরকারি সংস্থা। আমরা এই বাজেটে এটাও দেখছি যে 100টি সৈনিক স্কুল করা হবে, কিন্তু এই সৈনিক স্কুল সরকার তৈরি করবে না, সরকার পরিচালনা করবে না, এই স্কুল পরিচালনা করবে, এই স্কুল তৈরি করবে এনজিও। এই থেকে পরিষ্কার বোঝা যায়
যে সরকার যখন জনগণের জন্য কোনো কাজ করছে না, তাহলে বিজেপির লোকেরা কিভাবে জনগণের কথা বলবে? যে বিজেপি সরকার এক বছরের মধ্যে 9 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, তার ফলে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই বিজেপি সরকারের লোকেরা বিজেপি দল কিভাবে জনগণের কথা বলবে? অপরদিকে তৃণমূল সরকার এই যে বাসের ভাড়া বৃদ্ধি পাচ্ছে বা যে সমস্ত আনাজপাতি আমাদের এখানে তৈরি হয় সেগুলির যখন দাম বাড়ে, তার কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই, বাসের ভাড়া বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুতের ভাড়া দাম বৃদ্ধি পাচ্ছে, সেই তৃণমূল কিভাবে জনগণের কথা বলবে? সেই জন্যে তারা কেবলমাত্র উচেতনা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, যে যারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের জীবন জীবিকাকে সংকটের মধ্যে ফেলছে, তাদেরকে একজনও একটাও ভোট দিবেন না। আমাদের যে 16 দলের জোট, তার সঙ্গে জাতীয় কংগ্রেস, যে আমরা জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আপনাদের সামনে উপস্থিত হব, আমরা এই কথা প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা জনগণের পক্ষে থাকব, জনগণের কাজ করব, জনগণের জন্য লড়াই করব। সেজন্য আমাদের সঙ্গে আসুন, এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, জয় হিন্দ।